আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই বারোটি মাস সৃষ্টি করেছেন যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন। আসমান জমিন তথা এই বিশ্বচরাচরকে যেদিন প্রথম সৃষ্টি করেছেন সেদিন থেকেই সময়টাকে তিনি ভাগ করেছেন বারোটি ভাগে, যেগুলো আমরা বলি বারো মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হিসাবে এই আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিনই তিনি তার কাছে এই মাসের সংখ্যা হচ্ছে বারোটি। ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লৌহে মাহফুজে যেভাবে লিপিবদ্ধ করেছেন সেই আলোকে মাস হচ্ছে বারোটি, আল্লাহর কাছে মাসের সংখ্যা হচ্ছে বারোটি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন তিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবধারিত নিয়ম, অতএব তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, জুলুম অত্যাচার করবে না, নিজেদেরকে তোমরা গুনাহের দিকে টেনে নিয়ে যাবে না, পাপাচারে লিপ্ত হবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে আশহুরুল হুরুম, মানে মহা সম্মানিত মাস বা হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুদৃঢ় দ্বীন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই দিনগুলোতে এই মাসগুলোতে তোমরা জুলুম করবে না, নিজেদের প্রতি অবিচার করবে না, মানে তোমরা গুনার কাজে লিপ্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবাআতুন হুরুম শব্দের ব্যাখ্যায় বলেছেন যে চারটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে চারটি মাস, তিনটি মাস, সেটা কি, সেগুলো কোনগুলো? প্রিয় বন্ধুগণ, জিলকদ, জিলহজ এবং চলমান মুহররম। যে মাসটা চলছে এখন সেটা হচ্ছে কোন মাস? মুহররম মাস। এর আগে দুটি মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, জিলকদ মাস, জিলহজ মাস, হজের মাস অতিবাহিত হয়ে গেছে, এবং নতুন হিজরি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। এই তিনটি মাস হচ্ছে ধারাবাহিকভাবে আশুরুল হুরুম। আরেকটি মাস রয়েছে, সেটা হচ্ছে রজব মাস। প্রিয় বন্ধুগণ, রজবের পরে আসে শাবান, তারপরে আসে রমাদান, তো এই রজব মাস হচ্ছে মুহররম বা সম্মানিত মাস। রজব মাস হচ্ছে মিন আশুরুল হুরুম, আল্লাহর কাছে অতি সম্মানিত এবং পবিত্র মাস। তাহলে এই মাসে কি করণীয় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান হয়ে যাও, তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম অবিচার করবে না। নিজের প্রতি জুলুম অবিচার বলতে কি বোঝায়? পাপাচার করা, নিজের প্রতি অন্যায় করা বলতে বোঝায় পাপাচারে লিপ্ত হওয়া, গুনার কাজ করা, আল্লাহর নাফরমানি করা। নিজের প্রতি অবিচার কিভাবে, পাপাচার কিভাবে নিজের প্রতি অবিচার, এর ব্যাখ্যা কি? একজন মানুষ যদি পাপের কাজে লিপ্ত হয়, যেমন কেউ হয়তোবা জিনা করলো, নাউজুবিল্লাহ মিন যালিক, তো জিনার দ্বারা সে দুনিয়াতে যেভাবে নিজেকে শাস্তির মুখে ঠেলে দিল, কারণ জিনার শাস্তি বিবাহিত হলে মৃত্যুদণ্ড আর অবিবাহিত হলে 100টি ব্যত্রাঘাত এবং 1 বছর দেশান্তর বা জেল, তাহলে সে যেন নিজেকে
শাস্তির দিকে ঠেলে দিল। অনুরূপভাবে আখেরাত তার জন্য আরো ভয়াবহ, আখেরাতের পরিণতি আরো ভয়াবহ তার জন্য অপেক্ষা করছে। তো যে পাপ করলো সে যেন নিজেকে জুলু নিজেকে পাপ শাস্তির দিকে ঠেলে দিল, নিজের প্রতি সে অবিচার করলো। প্রিয় বন্ধুগণ, এভাবে করে প্রত্যেকটি গুণা নিজের প্রতি অবিচারের সামিল। যে নামাজ পড়ল না সে নিজেকে যেন জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিল, এটা নিজের প্রতি অবিচার। আমরা তাশাহুদে যখন দোয়ায়ে মাসুরা পড়ি তখন কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক বেশি জুলুম করেছি, হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করেছি। সেই অবিচারটা কি, জুলুমটা কি? নিজের প্রতি অবিচার বলতে কি বোঝায়? অর্থাৎ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তুমি যদি গুনাহ আমার মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আর কেউ ক্ষমা করবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে সাবধান, তোমরা এই চারটি মাসে বিশেষ করে পাপাচার থেকে দূরে থাকবে, নিজের প্রতি অবিচার করবে না, গুনার কাজে লিপ্ত হবে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। তার মানেটা কি অন্যান্য মাসগুলোতে ইচ্ছামতো পাপাচার করবে এটা কি বোঝায়? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি কখনোই করা বৈধ নয়, তবে বিশেষভাবে এই চারটি মাসের ব্যাপারে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে এই চারটি মাসের মধ্যে গুনার কাজ থেকে বিরত থাকার প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। এই মাসে যদি কেউ গুনাহ করে তার শাস্তি বা তার ভয়াবহতা খুব বেশি অন্যান্য মাসের তুলনায়। অনুরূপভাবে এই মাসগুলোতে কেউ যদি নেকির কাজ করে তার সওয়াবের পরিমাণও বেশি। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই আশহুরুল হুরুম তথা এই চারটি মাসের মধ্যে মহররম মাসকে তিনি বেশি পরিমাণ রোজা থাকতেন, বেশি পরিমাণে রোজা থাকতেন। হাদিসে বর্ণিত হয়েছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু মুহররম সিয়ামু শাহরিল্লাহিল মুহররম, যে আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে এই মহররম মাসের রোজা। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলা বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নিসবত করেছেন, তাহলে কি অন্যান্য যে আরো ১১টি মাস আছে সেগুলো কি আল্লাহর মাস নয়? সেগুলো আল্লাহর মাস, কিন্তু এখানে আল্লাহ তাআলা নিজে বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তার মানেটা হচ্ছে এই মাসটির মর্যাদা বেশি, আল্লাহ নিজের থেকে সম্বোধন করেছে এটা আল্লাহর মাস। যেমন আল্লাহর ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। পৃথিবীতে যা কিছু আছে সবই তো আল্লাহর, সবই তো আল্লাহর। কিন্তু এই ঘরকে কেন বলা হলো আল্লাহর ঘর? এই ঘরের মর্যাদা বোঝাতে, এই ঘরের সম্মান বোঝাতে, যে এটা আল্লাহর ঘর, মানে সম্মানের দিক দিয়ে এটা অন্যান্য ঘরের থেকে মর্যাদাপূর্ণ। সাথী বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে নিজের থেকে সম্বোধন করেছেন শাহরুল্লাহ, এখান থেকে এই মাসের মর্যাদা বোঝা যায়। তাছাড়া যে হাদিসটি আমরা উল্লেখ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফদলুস সিয়াম, মানে সর্বোৎকৃষ্ট রোজা রমজানের পরেই। রমজান হচ্ছে ফরজ, এটা তো অবশ্যই উৎকৃষ্ট, কোনো সন্দেহ নেই, কিন্তু এরপরেই যদি রোজার মর্যাদাকে মূল্যায়ন করা হয় তাহলে সেটা হচ্ছে মহররম মাসের রোজা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসে ব্যাপক পরিমাণে রোজা থাকতেন, অনেক বেশি রোজা থাকতেন। তবে অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা থাকতেন না, হ্যাঁ, যে পরিমাণ রাখতেন শাবান মাসে। তাহলে এখানে মহররম মাসে রোজা থাকার কথাটার অর্থটা কি? সেটা হচ্ছে যে মানে পরিমাণটা বেশি হতো, পুরো মাসব্যাপী রোজা না রাখলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অধিকাংশ সময় কি থাকতেন? রোজা থাকতেন। তাহলে আমাদের যারা
ক্ষমতা রাখি, আমাদের মধ্যে যারা ক্ষমতাবান, যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত এই মাসটিতে ব্যাপক পরিমাণে, বেশি পরিমাণে রোজা থাকার কী করা, চেষ্টা করা। প্রিয় বন্ধুগণ, কেউ যদি এই মানে পুরো মাসের অধিকাংশ সময় যদি রোজা থাকতে নাও পারে, তারপরেও তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিকল্প দিয়েছেন, সেটি হচ্ছে মহররম মাসের আশুরা রোজা রাখা। মহররম মাসে কী রাখা? আশুরা রোজা রাখা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এই আশুরা রোজা রাখার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই আশুরার রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি পিছনের এক বছরের গুনাহ কী করে দেবেন, মোচন করে দেবেন। সুবহানাল্লাহ, পিছনের এক বছরের গুনাহর পরিমাণ বা খতিয়ান কি আমরা নিজেরা নিয়ে দেখেছি? আমাদের কী পরিমাণ গুনাহ আমল নামায় জমা হয়েছে, কতগুলো গুনাহ আমাদের আমল নামায় আমল নামাকে কালো করে দিয়েছে? প্রিয় বন্ধুগণ, সেই আমল নামাকে সাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা দিয়েছেন। কেউ যদি মহররমের আশুরা রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল নামার এক বছরের যে আমল নামায় যে পরিমাণ আমল নামাটা কালো হয়ে গেছে, পাপে নোংরা হয়ে গেছে, সেটাকে তিনি পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ, তিনি গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত আমাদের জন্য প্রয়োজনীয় একটি অফার আল্লাহর পক্ষ থেকে, যে আমরা একটি রোজা থাকি, যদি আশুরার একটি রোজা থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মোচন করে দেবেন। তাহলে আশুরার রোজা বলতে কোন রোজাটাকে বোঝায়? আমরা সবাই যারা আরবি জানি, আশুরা এটা আসছে আশারা শব্দ থেকে। আশারা মানে কি? আশারা মানে হচ্ছে দশ, আশুরা মানে দশম রোজা। মহরম মাসের দশম তারিখে যে রোজাটি থাকা হয় এটাকে বলা হয় আশুরা। মহরম মাসের দশম তারিখে যে রোজাটা থাকা হয় সেটাকে কি বলা হয়? আশুরা রোজা বলা হয়, যেহেতু আশারা শব্দ থেকে এটা এসেছে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকা অবস্থায়ও তিনি এই একটি রোজা রাখতেন, মহরম মাসের দশ তারিখে একটি রোজা রাখতেন। তবে তিনি কাউকে রাখার আদেশও করতেন না, নিষেধও করতেন না। এরপরে তিনি যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে এলেন, এখানে এসে দেখলেন যে ইহুদিরা খুব গুরুত্বের সাথে এই মহরমের রোজা রাখে, মহরমে তারা রোজা পালন করে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি, তোমরা কেন এই দিনটা রোজা থাকো? তখন তারা জবাবে বলল, হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল। এই দিনটি হচ্ছে সেই দিন, অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে বাঁচিয়েছিলেন, বনি ইসরাঈলকে রক্ষা করেছিলেন। ওয়াকাউমাহু বা নাজ্জাল্লাহু মূসা ওয়াকাউমাহু, অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার অনুসারী যারা, তার কওম যারা, তাদেরকে রক্ষা করেছিলেন। ওয়া গাররাকা ফিরাউন ওয়াকাউমাহু, এবং ফিরাউন এবং তার দলবল, তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছিলেন। সেটা অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমরা যাব না। মূসা আলাইহিস সালাম মিশরে মানুষকে তাওহীদের দিকে আহ্বান করার কারণে, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার কারণে, তখনকার সবচেয়ে বলবো যে শুধু তখনকার নয়, বরং যুগ মানে এত অহংকারী বাদশাহ খুব কমই গেছে ইতিহাসে। সে ফিরাউন, যে নিজেকে মাবুদ, নিজেকে ইলাহ হিসেবে দাবি করেছিল, সে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, সে মূসা আলাইহিস সালামের চরম শত্রুতে পরিণত হয়। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে সেনাবাহিনী লেলিয়ে দেয়। যাই হোক, সে নিজেও সেনাবাহিনীর সাথে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্যে এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্যে পিছনে ছুটতে থাকে। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরাঈল তারা সাগরের দিকে পালাতে থাকলেন। সামনে সাগর,
যেটাকে বলা হয় আল বাহরুল আহমার বা লোহিত সাগর, বলা হয়ে থাকে যে নীল নীল সাগর, আসলে সেটা ঠিক না, বাহরুল নীল নয়, বরং হচ্ছে লোহিত সাগরের দিকে তিনি পালাতে থাকলেন। এরপরে অনেক কাহিনী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশক্রমে মূসা আলাইহিসসালাম তার লাঠির আঘাতে, তিনি যখন লাঠিতে আঘাত করলেন, লাঠি দিয়ে সাগরের বুকে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সাগরের পানিকে দুই পাশে সরিয়ে মাঝখানে রাস্তা করে দিলেন। এটা আল্লাহর নবীদের মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী এবং পূর্ববর্তী সমস্ত নবীদের কিছু কিছু মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। সেই সাগরের বুক চিরে বনী ইসরায়েলের 12টি কওম পার হয়ে গেল। রাস্তা, সাগরের বুকে রাস্তা দেখে ফিরাউন তার দলবল নিয়ে যখন নেমে পড়লো পিছন থেকে ধাওয়া করতে করতে, ওদিকে মূসা আলাইহিসসালাম এবং তার কওমরা সাগর পার হয়ে ওপারে চলে গেছে, আর ফিরাউন এবং তার সেনাবাহিনীরা সাগরের ঠিক যখন মাঝখানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো দুই পাশের পানিগুলোকে জমা হয়ে যাওয়ার, পানি একত্রিত হয়ে গেল এবং সেই সাগরের মধ্যে তারা ডুবে মরল, সলিল সমাধি ঘটল। সেই পৃথিবীর সবচেয়ে অহংকারী, অদ্ভুত, নিজেকে মাবুদ দাবিকারী সেই ব্যক্তিটি পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে মারা গেল। প্রিয় বন্ধুগণ, সে অনেক কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাতাসকে ইয়ে করলেন, আদেশ করলেন, প্রচণ্ড ঝড়ো হাওয়ায় তার সেই দেহটা সাগরের উপরে নিক্ষিপ্ত হলো, যেন বনী ইসরায়েলে যারা এখনও বেঁচে আছে তারা যেন দেখতে পারে যে তাদের সেই মাবুদ, তাদের সেই উপাস্য দাবিকারী, রব দাবিকারী ব্যক্তিটির কী পরিণতি সেটা যেন দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার বনী ইসরায়েলদের জন্যে বা তখনকার লোকদের জন্যে একটা নিদর্শন রেখে দিলেন। যদিও এখন বলা হয় যে মিশরের পিরামিডে সে ফিরাউনের লাশ সংরক্ষিত আছে, কিন্তু এই তথ্যটা সঠিক নয়, কারণ ঐতিহাসিকগণের ব্যাপারে এটা সুনিশ্চিত তথ্য দিতে পারেনি যে এটি হচ্ছে সেই ফিরাউনের মমি। এ ব্যাপারে একটা ভুল প্রচলন আমাদের সমাজে আছে, বলা হয় থাকে যে ফিরাউনের লাশটা নাকি এতে আছে, মিশরের পিরামিডের মধ্যে সংরক্ষিত আছে, কিন্তু বড় আলেম যারা গবেষকগণ বলেছেন যে এটা আমরা নিশ্চিত করে এই কথা বলার কোনো সুযোগ নেই যে এটাই সে কোরআনে বর্ণিত ফিরাউন। হতে পারে পরবর্তী যুগের কোনো একটা বাদশাহ, কারণ মিশরের সমস্ত বাদশাহকে ফিরাউন বলা হতো, মিশরের সকল বাদশাহকে কী বলা হতো, ফিরাউন বলা হতো। যাই হোক, যেমন আমাদের দেশে যেই আসুক প্রধানমন্ত্রী, আসে কি না, প্রধানমন্ত্রী, উমুক প্রধানমন্ত্রী, তুমুক প্রধানমন্ত্রী, এদেশে হারামাইন, খাদিমুল হারামাইন, যেই আসুক সেই হলো খাদিমুল হারামাইন। এটা একটা লকব, এটা নাম না, এটা হচ্ছে একটা উপাধি, মিশরের শাসনকর্তার উপাধি ছিল ফিরাউন। তো এখন যেটা পিরামিডের মধ্যে সংরক্ষিত আছে মিশরের, সেটা কোরআনে বর্ণিত মূসা আলাইহিসসালামের সময়কালীন সেই ফিরাউন, সেটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ এ ব্যাপারে বিশ্ব নিশ্চিতভাবে কোনো সূত্র প্রমাণিত হয় নাই। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তখনকার জন্যে, তখনকার বনী ইসরায়েলকে দেখানোর জন্যে সাময়িকভাবে তাকে সংরক্ষণ করেছিলেন, সাগরের তীরে ফেলে দিয়েছেন, তারা দেখে যেন নিশ্চিত হতে পারে যে তাদের সেই দাবিকারী, তাদের যে শাসক বাদশাহ সে দুনিয়া থেকে মানে চলে গেছে, বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে। যাই হোক প্রিয় বন্ধুগণ, তো এখন যে কথাটা বলা হচ্ছে যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছ থেকে যিনি জিজ্ঞাসা করলেন, তখন তারা জবাব বলল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন ফিরাউনের হাত থেকে, ফিরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরেছিলেন। তখন তিনি জবাবে বললেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের থেকে মূসার অনুসারী বেশি, কারণ মূসা আলাইহিস সালাম যেই তাওহীদের দাওয়াত নিয়ে, আল্লাহর প্রতি ইমানের দাওয়াত নিয়ে, ইবাদতের দাওয়াত নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন, আমি শেষ নবী, আমারও তো একই দায়িত্ব, সুতরাং তোমাদের থেকে আমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা বেশি হক রাখি। তারপরে তিনি সাহাবীদেরকে বললেন ফাসুমু বা আমারা বিসিয়ামি, সাহাবীদেরকে বললেন তোমরা রোজা থাকো, কি থাকো, তোমরাও রোজা থাকো। সাহাবায়ে কেরামকে তিনি রোজা রাখার নির্দেশ দিলেন, তিনি রোজাও থাকলেন। অর্থাৎ ফিরাউনের ইহুদিরা যে রোজা থাকতো, ইহুদির রোজা থাকতো, তার পরিবর্তে বা তাদের সাথে সাথে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রোজা থাকতে লাগলেন। কিন্তু যে বছর তিনি মারা যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মৃত্যুবরণ করেন, তার আগের বছর হয়তো বা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছিলেন, সেটা সাহাবীদেরকে তিনি বললেন যে লাইন বাকীতু লাসুমান্নাত তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে আমি 9 তারিখেও রোজা থাকবো। অর্থাৎ 10 তারিখে আমরা রোজা থাকি, এটা ঠিক আছে, কিন্তু আগামী বছর থেকে আমি 9 তারিখেও রোজা থাকবো, 9 এবং 10 দুইটা রোজা থাকবো। প্রিয় বন্ধুগণ, এরপরে পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বাঁচেন নাই, তিনি দুনিয়া থেকে
চলে গিয়েছিলেন। এই কারণে উলামায়ে কেরাম বলেছেন 9 এবং 10 এই দুই দিন রোজা থাকা উত্তম। তবে কেউ যদি দুই দিন না রাখতে পারে, কমপক্ষে 10 তারিখেও রোজা থাকে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করবেন। তো আজকে যারা সৌদি আরবে আমরা যারা আছি, আজকে জুমার দিন, আজকে হচ্ছে 9 তারিখ, আলহামদুলিল্লাহ অনেকেই রোজা আছেন। আর আগামীকালকে হচ্ছে মূল আশুরা 10 তারিখ, অনেক ইনশাআল্লাহ রোজা রাখার সকলে চেষ্টা করবেন। আজকে যদি ছুটে গিয়ে থাকে চেষ্টা করবেন আগামীকাল যেন না ছুটে যায়। আলেমগণ এটাও বলেছেন যে কেউ যদি 10 তারিখে মানে 9 তারিখে না রাখে তাহলে 10 এবং 11 তারিখে যেন রেখে দেয়। এ ব্যাপারে যদি হাদিস আছে, হাদিসটা নিয়ে কিছুটা দ্বিমত আছে সহি সহি হওয়ার ব্যাপারে। যাই হোক, কিন্তু ইহুদিরা একটা রাখে, তাদের বিপরীতে আমরা দুইটা রাখবো, 9 এবং 10 অথবা 10 এবং 11। কেউ যদি না পারে কমপক্ষে 10 তারিখে রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পূর্ণ সওয়াব দান করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আর দুটি কথা বলেই শেষ করবো, সেটি হচ্ছে তাহলে এই সুন্নাত আমরা বুঝতে পারলাম যে রোজা থাকার যে বিষয়টি। তবে আরেকটি বিষয় আমি বলতে চাই খুবই অল্প কথাই, সেটা হচ্ছে যে মহররম এবং আশুরা এই শব্দটি আমাদের দেশে একটু ভিন্নভাবে পরিচিত, আমাদের দেশে একটু ভিন্নভাবে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়া এগুলোতে একটু ভিন্নভাবে পরিচিত। আশুরার যদি আপনি গুগল সার্চ করেন আশুরা লিখে কি দেখতে পাবেন, যারা ইন্টারনেট চালান তারা অবশ্যই বুঝবেন, সেখানে দেখতে পাবেন একদল মানুষ নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করছে বা ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করছে, একজনের মাথা থেকে আরেকজন মানে ছুরি দিয়ে কেটে কেটে রক্ত বের করছে। হাই হাসান হাই হুসেনের যে মাতম, কালো পতাকা, কালো পতাকা তেজিয়া মিছিল, লাঠি খেলা, এই জাতীয় বিষয়গুলো আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত। আশুরা মানে হচ্ছে এই জাতীয় কিছু, হাই হাসান হাই হুসেন, ঠিক না? ঠিক, গ্রামে গঞ্জে লাঠি খেলা সাথী বন্ধুগণ। তারপরে যুবকরা দেখা যাবে যে তাজিয়া মিছিল বের করে, একটা ঘোড়ার মতো সাজায়, একটা ঘোড়ার মতো সাজায়। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে এর সামনে পিছনে ডানে বামে একদল যুবক যারা নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করছে। এই যে কাজগুলো, এগুলো হচ্ছে শরীয়ত বহির্ভূত হারাম কাজ। কোনো মুসলিমের জন্যে এই ধরনের কাজে লিপ্ত হওয়া, কোনো মুসলিমের জন্যে এই জাতীয় জঘন্য কাজে লিপ্ত হওয়া নাজায়েজ এবং হারাম। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুব, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে নিজের কাপড় ছিঁড়ে এবং নিজের গালে গালে থাপ্পড় মারে, নিজেকে কষ্ট দেয়, নিজের শরীরে আঘাত করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দারা ওয়ালা দিরার, এমন কোনো কাজ করা যাবে না যেটা নিজের ক্ষতি করে অথবা অন্যের ক্ষতি করে। সুতরাং নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এটা সম্পূর্ণরূপে হারাম এবং নাজায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের মধ্যে, হাদিসে যেটা আছে, আনা বারিউন মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কা, আমি ওই ব্যক্তির থেকে সম্পূর্ণ সম্পূর্ণ মুক্ত, সম্পর্ক মুক্ত, যে ব্যক্তি নিজের কাপড় ছেড়ে, যে ব্যক্তি চিৎকার চেঁচামেচি করে কারো মৃত্যু উপলক্ষে অথবা নিজের মাথার চুল মুন্ডন করে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যেই মহিলা কোনো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে চিৎকার করে চেঁচামেচি করে কান্নাকাটি করে, সে যদি তৌবা করে না করে মৃত্যুবরণ করে, কিয়ামত দিন আলকাতরা পরানো জামা গায়ে দিয়ে তাকে ওঠানো হবে, বা মানে চুলকানিযুক্ত বিখাহযুক্ত পোশাক তাকে পরানো হবে ধরনের হাদিস রয়েছে। এমন অনেক কথা রয়েছে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত হয়েছিল, সে 61 হিজরি কারাবালার প্রান্তরে, এই জন্য আমরা মুসলিম উম ব্যথিত, আমরা এই জন্যে লজ্জিত, এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যে একদল প্রচণ্ড যারা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল কারবালার প্রান্তরে, সে এক রক্তাক্ত ইতিহাস, একটি কালো অধ্যায় আমাদের জন্যে। তবে এটার জন্যে আমাদের এরকম মানে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়ার তো কোনো সুযোগ নেই। মৃত্যুকাণ্ড তো, হত্যাকাণ্ড তো আরও ঘটেছে, তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, হয় নাই? আব্দুর রহমান বলজিম খাওয়ারেজ তারা হত্যা করেছিল, তার পূর্বে উমর ইবনে খাত্তাবকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ, কিন্তু এইগুলো উপলক্ষে তো আমরা করি না। এছাড়া নবীদেরকে, যুগে যুগে নবীদেরকে, অনেক নবীকে হত্যা করা হয়েছিল। তাহলে সবসময় আমাদের শুধু খালি এই সমস্ত ই করা উচিত, মানে নিজের শরীরে আঘাত করে এরকম মানে এই সমস্ত মানে মাতম করা উচিত? নাউজুবিল্লাহ মিন যালিক। সাথী বন্ধুগণ, এই সমস্ত শরীয়ত বিরোধী বেদাতি এবং শিয়াদের কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব এবং আমরা সবর করব এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং তিনি
জান্নাত যুবকদের সর্দার হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আগেই সুসংবাদ দিয়েছেন, ইন্নাল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব আহলে জান্নাহ, তারা জান্নাতের যুবকদের সর্দার হবেন। সুতরাং এটা তাদের জন্য অগ্রিম সুসংবাদ, তাদেরকে নিয়ে এত হইচই করার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়েছে, তাদের মর্যাদাকে বাড়িয়েছে, তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং বিদআত থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।